নারী সাফ চ্যাম্পিয়নশিপে এখনও বলার মতো কোনো সফলতা নেই বাংলাদেশের। 2016 সালে সবশেষ এখানে ফাইনাল খেলেছিল লাল সবুজ, এর পরের আসরগুলোয় আসেনি প্রত্যাশিত ফল। অবশ্য তেমনটা প্রত্যাশা করারও সুযোগ ছিল না, কারণ গেল কয়েক বছর ধরে একটা দল হয়ে ওঠার চেষ্টাই করে যাচ্ছে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে পাওয়া সফলতাগুলো ধীরে ধীরে কৃষ্ণা সঞ্জিতাদের করেছে পরিণত, একই সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস। কঠোর অনুশীলনে ওরা এখন অনেকটাই প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে, তাই আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে একটু বেশি প্রত্যাশা নারী উইং চেয়ারম্যানের। সাফে অবশ্যই এবার আমরা ফাইনাল খেলার টার্গেট নিয়ে যাব এবং সেইভাবেই টিমকে প্রস্তুত করা হচ্ছে, সেই কারণেই আমরা আসলে জুনের যে ম্যাচটা খেলবে সেটা আমাদের কাছে অনেক ভাইটাল। করোনা ভাইরাসের থাবায় বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে নারী দল, যার কারণে পিছিয়েছে র্যাঙ্কিং। তবে এবার সেখানে উন্নতি আনার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। জুন উইন্ডোতে মালয়েশিয়ার বিপক্ষে আছে দুটি প্রস্তুতি ম্যাচ, সেখানে ভালো করার প্রত্যাশা নীতি নির্ধারকের। লাস্ট টু থ্রি ইয়ার্স আমরা টোটালি ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে ডিটাচড ছিলাম, তো এখন আমরা ফিফা আমাদের উইন্ডো আছে জুনের 20-28, আমরা চেষ্টা করেছিলাম এই উইন্ডোতে খেলার জন্য, তো আমরা পেয়েছি। আমাদের মালয়েশিয়া আসবে ঢাকাতে, সিলেটে দুইটা ম্যাচ হবে, একটা হবে 23 জুন আর একটা হবে 26 জুন ন্যাশনাল টিম। টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফিফা উইন্ডোতে আমরা র্যাঙ্কিংয়ে ফিরে আসা। আগামী 12 আগস্ট থেকে নেপালে অনুষ্ঠিত হবে নারী সাফের ষষ্ঠ আসর, সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে 6 দেশের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।